আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এখন আমি ছোলা বুট রান্না করতেছি। রোজার মাসের বুট আছে, এগুলাই রান্না করব। পেস্তা লাল হয়ে গিয়েছে, এখন মশলা দিব, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিলাম, জিরা গুঁড়া, ভালো ভালো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন বুটগুলা দিয়ে দিব। কিছু আলু দিব, আলুটা এভাবে চটকে দিলাম। আলুগুলা ভালো করে মিশিয়ে দিলাম। আলু না দিলে বুট মনে হয় মানুষের দিকে তাকায় থাকে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিতেছি, ধনিয়া পাতাটা দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমার বুট ভাজিটা হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই, টাটা।